আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বাংলা টিউটোরিয়াল মেলে স্বাগতম জানাচ্ছি আমি মশিউর রহমান আমি আজ যে ভিডিও টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় অনুশীলনী একের সতেরো নম্বর সতেরো নম্বর এর আগে আমি ধারাবাহিকভাবে ষোলো পর্যন্ত করে দেখিয়েছি তোমরা ভিডিওগুলি দেখতে পারো আজকে আমি সতেরো নম্বর দেখাবো আবৃত দশমিক ভগ্নাংশর গুণ কিভাবে করতে হয় আবৃত দশমিক ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয় সেটি দেখাবো আশা করি তোমরা একটু ভালোভাবে দেখলেই তোমরা নিজেরাই আবৃত দশমিক ভগ্নাংশের যে কোনো গুণ করতে পারবে তো এই পর্যন্ত আমরা যেগুলি করেছি এগুলিতে কোনো ক্যালকুলেটর ব্যবহার করিনি এখন থেকে যে অঙ্কগুলি আছে এগুলিতে ক্যালকুলেটর ব্যবহার করব এখন গুণ এবং ভাগ এগুলিতে ক্যালকুলেটরের প্রয়োজন হবে যাই হোক আমি প্রথম ছোট একটি গুণ দিয়ে শুরু করব। প্রথম গুণটি হচ্ছে শূন্য দশমিক তিন পৌন পণি গুণন শূন্য দশমিক ছয় পৌনবণিক এটি দিয়ে আমি শুরু করব তাহলে প্রথমে হচ্ছে সতেরোর ক এটিতে আছে শূন্য দশমিক তিন পৌন গুণ শূন্য দশমিক ছয় পৌন এর আগে আমি তেরো নাম্বার যে প্রশ্নটি ছিল তেরো নাম্বার প্রশ্নে কীভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে ভাঙ্গাতে হয় বা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হয় সেটি দেখেছি সেই নিয়মটি এখানে প্রযোজ্য তাহলে আমি সমান সমান দিয়ে এখানে লিখব দশমিক আছে দশমিকের কারণে ভগ্নাংশ হয়ে যাবে এবং দশমিকের পরে যতটিতে পৌন থাকবে ততটি নয় হবে যেহেতু এটাকে এখানে একটি মাত্র অঙ্ক আছে এবং একটিতেই পৌন আছে তাহলে একটি নয় হয়ে যাবে আর পুরো সংখ্যাটা বসে যাবে শূন্য তো সামনে আর বসবে না তিন বসবে আর তিনের পরে বিয়োগ হওয়ার মতো কোনো সংখ্যা নেই এজন্য তিনে থেকে যাচ্ছে ঠিক একইভাবে গুণচিহ্ন দিয়ে এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে একটিতে পৌনপণিক আছে তাহলে একটি নয় হবে আর এখানে পুরো সংখ্যাটা ছয় বসে যাবে শূন্য বসবে না আর বিয়োগ করার মতো কোনো সংখ্যা এখানে নেই দশম এ আগে তো এখন এখানে এভাবে কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করে ফেলি তিন দিয়ে যদি আমরা নয় কে কাটি তিনবার তিন দিয়ে যদি আমরা কে কাটি দুইবার আর কাটা যায় না তাহলে এখানে আমরা পাচ্ছি উপরে দুই আর নিচে নয় আমরা নয় দিয়ে দুইকে এখন ভাগ করবো আমরা ক্যালকুলেটরেও করতে পারি আবার এভাবে করতে পারি আমরা ক্যালকুলেটরে করে ফেলবো সহজ তাড়াতাড়ি হওয়ার জন্য এরকম এগুলি ক্যালকুলেটর দিয়ে করা যাবে তাহলে আমরা দেখি দুইকে নয় দিয়ে ভাগ আমরা প্রথমে লিখবো দুই তারপরে ভাগ দিয়ে লিখবো নয় আমরা দেখতে চেয়েছি দশমিকের পূর্বে দুই 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 আসতেই আছে তার মানে এটি হচ্ছে শূন্য দশমিক দুই 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 এভাবে আসতে থাকবে আর এটাকে আমরা শূন্য দশমিক দুই পৌন করতে পারবো কারণ বারবার যেই সংখ্যাটা আসে এটাকে পৌন মাধ্যমে মাধ্যমে কি করা যায় আবৃত করা যায় তো চলে গেল ক নম্বর প্রশ্নটি আমরা এবার পরের প্রশ্নটি দেখি পরে কি আছে পরে আছে দুই দশমিক চার পৌনপণী গুনন শূন্য দশমিক আট এক আট এবং এক দুটার উপরে পৌনবণিক তাই আমি দুটি এর প্রশ্নটি লিখে নিই খ নাম্বারটি খ নাম্বারে আছে দুই দশমিক চার পৌনপণিক ইন্টু শূন্য দশমিক আট এক আট এবং এক দুটোর উপরে পৌনমণিক আছে এবার পৌনপণিককে আমরা ভেঙে নিই ভাঙ্গানোর নিয়ম অনুযায়ী দশমিকের পরে যতটার তো আছে ততটা নয় তাই এখানে একটি অঙ্কই আছে তাহলে একটি নয় আর পৌনপণিকের আগে আগে এবং দশমিকের পরে কোনো অঙ্ক না থাকাতে কোনো শূন্য আসবে না এবার পুরো সংখ্যাটি বসে যাবে চব্বিশ বিয়োগ করার মতো সংখ্যা আছে কারণ পৌনুপনিকের আগে দুই আছে এই দুই বিয়োগ হবে গুণন একইভাবে আমরা এটিকে দশমিকের পরে পৌনপণিক দুটি অঙ্ক আছে দুটিতেই পৌনপণিক আছে তাহলে দুটি নয় আর শূন্য দেওয়ার মতো কোনো অঙ্ক নেই কারণ দশমিকের পরে পৌনবণিকার আগে কোনো সংখ্যা অঙ্ক নেই এবার পুরো সংখ্যাটা লিখতে হবে একাশি শূন্য লিখা যাবে না আর বিয়োগ করার মতো কোনো সংখ্যা নেই এজন্য যে পৌনবণিকার আগে কোনো সংখ্যা নেই এবার আরেকটি কাজ করবো যেটি এটি হচ্ছে চব্বিশ থেকে প্রথমে আমরা দুই বিয়োগ করে নেব তাহলে হবে বাইশ আর নিচে থাকতেছে নয় উপরে আছে একাশি নিচে থাকতেছে নিরানব্বই এবার আমরা কাটাকাটি করবো নয় দিয়ে আমরা একাশিকে নয় বার কাটতে পারি এটাকে এগারো দিয়ে কাটতে পারি দুইবার এটাকে এগারো দিয়ে কাটতে পারি নয় বার নয় এগারো নিরানব্বই নয় দিয়ে আবার নয়কে একবার কাটতে পারি তাহলে আমার নিচে কিছুই নেই উপরে আছে দুই এবং এক তাহলে দুই একে দুই তাহলে এটির গুণফল হচ্ছে দুই আমি আরেকটি করে দেখাই একটি তোমাদের জন্য রেখে দেব তোমরা নিজেরা চেষ্টা করবে আমি একবারে শেষটা করব ঘ বিয়াল্লিশ দশমিক এক আট দুটার উপরে পৌন পণিক শূন্য দশমিক দুই আট শুধু আটের উপরে পৌনপণিক তোমরা নিজেরা চেষ্টা করবে ঘ নাম্বারটা এবার দেখো ঘ নাম্বার ঘ নাম্বারের ছিল ফর্টি টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু জিরো পয়েন্ট টু তো এখন আমরা প্রথমে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য দশমিকের উপরে যতটি পৌরবণিক ততটি নয় তো দুইটি অঙ্ক আছে দোনোটিতে পৌরবণিক আছে আর কোনো অঙ্ক নাই এজন্য শূন্য আসার মতো কোনো অঙ্ক নেই এবার পুরো সংখ্যাটাকে লিখতে হবে লিখে বিয়োগ করতে হবে কত পৌনবণিকের আগের অংশটা অর্থাৎ বিয়াল্লিশ ইন দিয়ে আবার এটাকে লেখব এখানে দশমিকের পরে একটা পৌনবণিক আছে তাহলে একটা নয় পৌনবণিকের আগে এবং দশমিকের পর একটি অঙ্ক আছে তাহলে একটি শূন্য হবে এটিতে এখন পুরো সংখ্যাটা লিখতে হবে আটাশ বিয়োগ বিয়োগ করার মতো আছে দুই কারণ পৌনবণিকের আগে আছে দুই বিয়োগ হয়ে যাবে এবার আমরা দেখি আটের থেকে দুই গেলে ছয় থাকে একের থেকে চার বিয়োগ করা যায় না তাহলে এগারো ধরতে হবে এগারো থেকে চার গেলে সাত হাতে থাকবে এক এই এক যদি দুই থেকে যায় থাকবে এক আর এখানে থাকবে চার নিচের নিরানব্বই ঠিক থাকবে এন্টো উপরে আঠাশ থেকে যদি দুই যায় থাকে ছাব্বিশ আর নিচে নব্বই থাকে আমরা অনেক কাটাকাটি না করে উপরেরটা উপরেরটা গুণ করে দেবো নিচেরটা নিচেরটা গুণ করে দেব পরে ভাগ করবো তাহলে আমাদের জন্য সহজ হবে আর যদি আমরা সব কাটাকাটি করতে যাই তাতে আমাদের জন্য অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে তাহলে আমরা প্রথমে করবো চার হাজার একশো ছিয়াত্তরকে ছাব্বিশ দিয়ে গুণ চার হাজার একশো ছেহাত্তর এটাকে গণ করতে হবে ছাব্বিশ দিয়ে সরি ইন্টু টোয়েন্টি সিক্স তাহলে হচ্ছে এক লাখ আট হাজার পাঁচশো এবার আমরা নিরানব্বই এবং নব্বইকে করব নিরানব্বই নব্বই এটা হচ্ছে আট এবার আমরা উপরেটাকে নিচেরটা দিয়ে ভাগ দেবো অর্থাৎ এক লাখ আট হাজার পাঁচশো ছিয়াত্তর এটাকে ভাগ দেবো আমরা আট হাজার নয়শো দশ দিয়ে তাহলে আমরা যেটা পাচ্ছি বারো দশমিক এক আট পাঁচ আট পাঁচ আট পাঁচ আট পাঁচ এভাবে আসতে আছে আট পাঁচ ডট ডট এভাবে তাহলে আমরা এটাকে পৌন প্রকাশ করতে পারি তাহলে এটাকে লিখতে পারি আমরা টুয়েলভ পয়েন্ট ওয়ান ওয়ান তো আর বারবার আসেনি তো ওয়ান থেকে যাবে এইট ফাইভ বারবার আসছে এইট ফাইভ দুইটা হয়ে যাবে এবং দুটার উপরে পণোবনিক হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর একটি তোমাদের জন্য রেখে দিয়েছি তোমরা অনুশীলন করবে তোমরা পারবে ইনশাল্লাহ আর যদি বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা ওইটি ও সেগুলিকে সমাধান করে দেবো একটি ভিডিওতে যেই যেই সমস্যা থাকবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে শেয়ার করবে তোমার বন্ধু বান্ধবদের কাছে আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে ফেলো এবং বেলবাটনে ক্লিক করো আমার প্রতিটি ভিডিও সময় মতো পাওয়ার জন্য আর যদি সাবস্ক্রাইব করে থাকো তোমাদেরকে ধন্যবাদ তোমাদের কি ধরনের ভিডিও হলে কি ধরনের সমাধান হলে ভালো হবে সেগুলো যদি আমাকে কমেন্ট করে জানাও আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের সাফল্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি